হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি মাই ডেতে নতুন একটা ভিডিওতে অনেক 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 স্বাগত জানাচ্ছি বুঝতেই পারছো বর্ষাকাল পড়ে গেছে আর ইলিশ খাবো না সেটা কখনো হতে পারে তো ফাইনালি আগে ইলিশের রেসিপিতে যাই তারপর তোমাদের সাথে গল্প হচ্ছে তো এইখানে আমি ইলিশ মাছটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর আজকে ইলিশ মাছ ভাজবো না কারণ কি হবে ভাপা হবে তো আমি ভাপাটা কেমনভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের দুপুরে কি কি মানে মেনুতে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আগে কি রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিই এই যে মশলাটা কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে নিয়েছি এখানে আর একদিকে কালো জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা এইটুকুই লাগবে আমার জিনিস তো এই যে আদা বাটা আর পাশে আছে কাঁচা লঙ্কা তো আমি সাত আটটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি এই যে তো এই দিয়ে আজকের ইলিশ মাছের ভাপাটা আমি রেডি করব। আগে যা রান্না বান্না বলেছি সেগুলো হয়ে গেছে আর একটাই বাকি আছে এর সাথে ইলিশ মাছের পাশাপাশি এটাও পূর্বই পাশে রসুন পেঁয়াজ আছে তার জন্য ওইটা তো কি সেটা খাওয়ার পাতে দেখাবে তো চলো ফাইনালি আমি এখন ইলিশ মাছের রেসিপিতে চলে যাই তো আমি কড়াই বসিয়ে দিয়ে আর গরম করতে দিয়েছি আদাটাকে আমি একটু ফ্রাই করবো বলে যেহেতু আমি কেমনভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো বুঝতেই পারবে আদাটাকে আমি ফ্রাই করব বললাম কেন তো আমি ওই যে সর্ষেটা বেটেছিলাম তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এই যে নিয়ে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো তারপরে লবণ দিয়ে ওটাকে মিক্সড করে আমি ইলিশ মাছটা মাখাবো তো ওর জন্য আমি ইলিশ মানে সর্ষের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে এই যে মাছটার মধ্যে দিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিই ওকে এই যে দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি কড়াইটা তোমাদেরকে দেখাবো যে আমি আদা মানে একটু ফ্রাই করছিলাম কালো জিরে দিয়ে তো আর সত্যি কথা বলে একটা টিপস বলি যে গরম তেলের মধ্যে আদা দিলে ছিটকে ছিটকে গায়ে লাগে তো সেটার জন্য গরম তেলের মধ্যে একটু যদি আমরা হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিই তাহলে যদি তুমি আদাটা তারপরে দাও তখন আর তোমার গায়ে আদাটা ছিটকে ছিটকে আসবে না তো তোমরা হয়তো সবাই জানো আমি ফের বললাম তো কারোর হয়তো উপকারে আসতে পারে তো চলো আমি মাছগুলো এখানে একটা একটা করে সাজিয়ে দিয়ে মানে পুরো মশলা মাখানো মাছটা সাজিয়ে দিয়ে এবারে আমি এটাকে অল্প করে মানে যে জায়গাটা যে পাত্র করে আমি মানে মশলাটা এ করেছিলাম মাছটাকে মাখিয়েছিলাম ওই যেটুকু মশলা লেগেছিল সেটুকু অল্প জল দিয়ে জলটা মানে মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওতে একটু কাঁচা লঙ্কা সরষের তেল দেবো আর ফোটা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি ঢাকা দেব তার আগে আমি ঢাকা দেব না যেহেতু মশলাটা থালার গায়ে লেগে যাবে বলে এই যে দেখতে পাচ্ছো ফুটছে আর দেখতে খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তো চলো আমি এটা পুরোপুরিভাবে ঢাকা দিয়ে বিশ মিনিট মতো রাখবো রাখার পরে যখন আমি তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গিয়ে আমি পাত্রতে ঢালবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে সো ভিডিওটা ততক্ষণে তোমরা পুরোটা দেখতে থাকো সো বন্ধুরা দেখতেই পাচ্ছ ইলিশ মাছের ভাপা ফাইনালি রেডি হয়ে গেছে আর দেখতেও খুব ভালো লাগছে লঙ্কাগুলো খুব সুন্দরভাবে বাটিতে যখন আমি নেবো তখন তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছো একটাও মাছ আমার ভাঙিনি পুরো একদম মানে গোটা গোটা আছে তো চলো দুপুরের রেসিপি কি কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ওদিকে মা ভাত বাড়তে বসে গেছে কারণ প্রচণ্ড বেলা হয়ে গেছে তো ওর জন্য ওরা খাওয়া শুরু করে দিয়েছে আরও যা মেনুতে ছিল তো ওগুলো দিয়েই খাওয়া শুরু করে দিয়েছে কি কী মেনুতে ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে নেব তো চলো মেনুতে অনেক কিছুই ছিল তো এই যেখানে ভাত শশা স্যালাডের শশা লেবু পটল ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই রেসিপিটা তোমাদের সাথে অন্য সময় শেয়ার করব খুবই ভালো লাগে কচু শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা আর ওদিকে ছিল ডাল আর ছিল ইলিশ মাছের ভাপা সেটা তো তোমরা দেখলেই তো বন্ধুরা আজকের ভিডিওতে ইলিশ মাছের ভাপা আর দুপুরের মেনু লাঞ্চ কেমন হলো কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ফুল ওয়াচ করো তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ঝটপট করে যারা এখনও দুপুরের লাঞ্চ করনি ঝটপট করে খেয়ে নাও তো আমিও খেয়ে নিই সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো টাটা বন্ধুরা